রাজ্যত দুর্নীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দুর্নীতিরোধৰ ক্ষেত্ৰত মুখ্যমন্ত্রীর কঠোর স্থিতি, কিন্তু দুর্নীতি রোধ করার বাবে রাজ্য সরকারে যিমানেই প্রয়াস নকৰক কিয় দুর্নীতিত লিপ্ত হৈছে রাজ্য সরকারের এটা গুরুত্বপূর্ণ বিভাগের একাংশ বিষয়া কর্মচারী। ধুবুরীর চাপর রাজচক্রর অন্তর্গত 17 নং রাষ্ট্রীয় ঘাইপথর পৰা ফলিমারি হৈ কোকৰাঝাৰ জিলা সৈবাৰী সংযোগী গড়কাপ্তানি পথত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনত চলি আছে নির্মাণ কার্য। কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হয়ে থাকা পথটুত ভয়ঙ্কর দুর্নীতি আর অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয় রাইজর। চাপর আমার 17 নং রাষ্ট্রীয় ঘাইপথের কোকরাঝার বহলপুর সংযোগী রাস্তালেক যেটু আমার PWD কাম, এই কামটো আমি চাইছো ব্যাপক হেমাহি আর খেলিমেলি দুর্নীতি সংগঠিত করে পেলায় কামটো করে আছে। আর আমার এই রাস্তা কামটো ঠিকাদার হয়েছে কমলাকান্ত খাকলারি। আমি দেখিছো যে কমলাকান্ত খাকলারিয়ে আমার স্থানীয় সিন্ডিকেট চক্রর জড়িয়ে অবৈধভাবে বালি, পাথর, শিল বালি আদি যোগান ধরে আছে আর লাখ লাখ টাকা সরকারি যে আমার রাজহ দিব লাগে সেয়া ফাঁকি দিয়ে আছে। কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা পথটুত ব্যাপক অনিয়ম সংঘটিত করার অভিযোগ দল সংগঠনের। আশ্চর্যজনক কথা এই যে একটা পথ নির্মাণের নামত আবন্টন দিয়া হয়েছে দুটাকৈ আঁচনির, সরকারের দুটাকৈ আঁচনির নামত কোনে চলাইছে লুণ্ঠন। রাইজর অভিযোগ সরকারি আঁচনির লুণ্ঠনত নামি পড়েছে একাংশ ঠিকাদার সরকারি কর্মচারী। উক্ত নির্মাণ কার্যত জড়িত থাকা ঠিকাদার কমলাকান্ত খাকলারির বিরুদ্ধে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে উজাড়িছে তীব্র ক্ষোভ। আমি আগতেও কমলাকান্ত খাকলারির লগত ফোনত আমি কথা পাতিছিল, তেখেতক কৈছিল আমি যে আপনাদের যাব বালি ব্যবহার করে আছে, যাব মেটেল আপনাদের রাস্তার যোগান ধরে আছে, এইবিলাক রাস্তার কারণে ফিট হয় নে নহয়। আমি বারে বারে অভিযোগ দিয়ার পিছতো কমলাকান্ত খাকলারিয়ে হেমাহি আর যে দম্ভালি, সেই দম্ভালিয়ে কামটো অটুট রাখিছে। আমি বারে বারে জানাইছিল যে আপনাদের যে বালি ব্যবহার করে আছে এই বালিটো আপনাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের দ্বারা এই টেস্ট করা হয়েছে নাকি, নিজে নাজানে কোরপরা বালিবিলাক আহি আছে। লোকেল স্থানীয় আমি বারে বারে কথাটো কব বিচাৰিছো যে স্থানীয় সিন্ডিকেট চক্রর জড়িয়ে গোটেই কামবিলাক করে থাকা হয়েছে। অভিযোগ অনুসৰি ঠিকাদারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার উপরও সরকারি রাজহ ফাঁকিরে চলাইছে পথচোয়া নির্মাণ কার্য। ইতিমধ্যে সংগঠনটোয়ে চাপর রাজচক্র বিষয়ার জড়িয়ে বিভাগীয় কর্তৃপক্ষক দাখিল করেছে অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করা রাজ্যের মুখ্যমন্ত্রী আর চাপর রাজচক্র বিষয়া কবিতা ডেকাই ভিজন প্রাগত এই বাতর সম্প্রচার হওয়ার পিছত কি ব্যবস্থা লয় সেয়া লক্ষণীয় হব। চাপরের পৰা প্রণয় রয়, রিপোর্ট ভিজন প্রাগ। রাজ্যত অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে সাইবার অপরাধের সংখ্যা। যা তিনটা বছর রাজ্যখন সংঘটিত হয়েছে 16 লাখ সাইবার অপরাধ। দেশের ভিতরতেই সাইবার অপরাধের শীর্ষর পঞ্চম স্থানত আছে অসম। এই সন্দর্ভত চাক ববিতা গগৈর ক্রাইম রিপোর্ট। তিন বছরত 16 লাখ সাইবার অপরাধ অসমত। সাইবার অপরাধত শীর্ষ পঞ্চম স্থানক অসম। সাইবার অপরাধ রোধত সম্পূর্ণ ব্যর্থ অসম আরক্ষী। যদি সাইবার অপরাধীয়ে নানান পন্থা অবলম্বন করে লুটিছে বহুজনক, আনকি হারি যাওয়া নাই DGPর মুখ্য সচিবলৈকে। VVIP লোকর ফটো লগাই সাইবার অপরাধীয়ে বিভিন্ন জনের পর লুটিছিল ধন। পিছে অসম আরক্ষীর সঞ্চালক প্রধানক টার্গেট করলেও সাইবার অপরাধীক করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই অসম আরক্ষী। গৃহ মন্ত্রালয়ের তথ্য অনুসরি 2021ত দেশের ভিতরতে তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র আর অসমত সর্বাধিক সাইবার অপরাধীর ঘটনা। 2020ৰ 1 জানুয়ারীর চলিত 7 ডিসেম্বর পর্যন্ত দেশত 16 লাখ সাইবার অপরাধীর ঘটনা সংঘটিত হয়েছে। অসমত রুজু হওয়া 1120টা সাইবার অপরাধর গোচরের বিপরীতে 1251জন গ্রেপ্তার করার 179টা গোচরহে অভিযোগনামা দাখিল হয়েছে। 2018ত 2022টা গোচরের বিপরীতে 1730জন গ্রেপ্তার, 201টা গোচরহে অভিযোগনামা দাখিল হয়েছে। 2019ত 2231টা গোচরের বিপরীতে 1261 গ্রেপ্তার আর 349টা গোচরের অভিযোগনামা দাখিল হয়েছে। 2020ত 3530টা গোচরের বিপরীতে 1717জনক গ্রেপ্তার আর 385টা গোচর অভিযোগনামা।
2021ত ৰুজু হোৱা 4846টা গুচৰৰ বিপৰীতে 6096 জনক গ্ৰেপ্তাৰ আৰু 579টা গুচৰৰ অভিযোগনামা দাখিল কৰাৰ তথ্য গৃহ মন্ত্ৰালয়ে প্ৰকাশ কৰিছে। 2017ৰ তুলনাত দেশৰ চাইবাৰ অপৰাধৰ ঘটনা দুগুণলৈ বৃদ্ধি পাইছে। ইয়াক প্ৰতিৰোধ কৰিবলৈ বিভিন্ন ৰাজ্যত চাইবাৰ অপৰাধীৰ আৰক্ষী থানা স্থাপন কৰা হৈছিল যদিও অসমত চাইবাৰ অপৰাধৰ থানা স্থাপন কৰাৰ তথ্য পোৱা নাই। ববিতা গগৈ ৰিপৰ্ট, ভিজন প্ৰাগ।